যে গোদাগাড়ি তানোরের মানুষকে আমি সুখী সমৃদ্ধ একটা মানুষ বা জনপদ হিসাবে আমি দেখতে চাই। আমি যদি মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ করবেন বলেছেন, আপনাদেরকে নিয়ে শেখ হাসিনার হাত ধরে যদি আমি স্মার্ট বাংলাদেশের ভিত্তিটা রচনা করতে পারি আগামী পাঁচ বছরে, তাহলে আমার মৃত্যুর পরেও আমি ওপার থেকে আপনাদেরকে দেখব, আমি সুন্দর থাকব, সুখী থাকব, আর আমার মৃত্যুর কথা শুনে আপনাদের চোখের কোনায় এক ফোঁটা পানি হলেও চিকচিক করবে, সেই পানি আমাকে বেহেশতে যাওয়ার পথ সুগম করে দেবে। আমার এটাই চাওয়া, আমি এটাই চাই শুধু আপনাদের কাছ থেকে, আর কিছু চাই না। আমি যে কিছু চাই না এটার প্রমাণ কিন্তু আপনারাই। আমি কোনো মানুষের সাথে এই দীর্ঘ ২৪ বছর রাজনীতির জীবনে, ১৫ বছর এমপির জীবনে আপনাদের সাথে কোনো সমস্যা করিনি। আমার নেতাকর্মী যদি কোনো ভুল করে থাকে তাদেরকেও আমি শাসন করেছি। তো এই চেনা রাস্তা ছেড়ে আপনারা কোথায় যাবেন? এই যে যারা দাঁড়িয়েছে তাদেরকে চেনেন আপনি কেউ? এই তিন মাস হলো এরা এসেছে, আপনারা বিশ্বাস করেন ভোটের তিন মাস পরে এরা থাকবে আর এখানে? হেরে যাওয়ার তিন মাস পরে থাকবে? আমি ফারুক চৌধুরী ২০০১ সালে ভোটে হেরে গেছি, ৮ সাল পর্যন্ত আপনাদের মধ্যে পায়ে হেঁটে কাদার মধ্যে ঘুরে 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 আপনাদের বিশ্বাস আস্থা আমি অর্জন করেছি, তারপরে আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন। তো ওদেরকে বলেন যে বাবা তোরা ৮ বছর ঘুর ফারুক চৌধুরীর মতো, তারপর শেখ হাসিনার নৌকা নিয়ে আয়, আমরা সহ ফারুক চৌধুরী সহ তোদেরকে এমপি বানাবো। এখন তোদেরকে চিনি না, তোদের উপরে আস্থা নাই, তোদের উপরে বিশ্বাস নাই, তোদেরকে আমরা ভোট দিব না। কি বলতে পারবেন না? এরা তো ঠকাতে আসছে আমাদেরকে, আমাদেরকে বোকা বানাতে চাই। শেখ হাসিনা আমার উপরে আস্থা রাখছে, আপনারা ১৫ বছর আস্থা রেখেছেন, এরা তিন মাসের মধ্যে এসে আপনাদের আস্থা ভেঙে নিয়ে চলে যেতে চাই। এটাকে বন্ধ করা দরকার। আর কিছু বলার দরকার আছে কি? সবাই নৌকায় ভোট দিবেন তো? নৌকায় ভোট দিয়ে আপনাদের বিজয় আপনারা চূড়ান্ত করবেন। এই যে রাস্তা হয়েছে এটাও আমাকে বলেনি কিন্তু, আমাকে বলে যে রাস্তা লালন পালন করেছেন। আর এরা মাননীয়, যাই হোক, আমি আসছি আপনাদের কাছে, একটা বিশ্ব আপনাদের চেনা মানুষ, ভালো করি মন্দ, এই গাড়ি ঘোড়া সব ভালো হয়ে গেছে।